হ্যালো, সালাম আলাইকুম। আমি লিপিকা, স্টার্ট করছি আমার 8th ব্লগ জার্মান থেকে, স্টুটগার্ট শহর থেকে। তো যে মাস্কটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমি নিজেই ঘরে বানিয়েছি, এবং এটা মানে খুব একটা যে বলবো যে অনেক মানে উপকারী সেটা আমি জানি না, কিন্তু আমার স্কিনের জন্য ভালো উপকার দেয়। তো ভাবলাম, প্রথমে ভাবলাম একটু মুখটা ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে দেন স্টার্ট করি, পরে ভাবলাম যে না, আসলে ব্লগ মানে তো হচ্ছে জীবনের প্রতিটা মানে প্রতিটা মুহূর্তই শেয়ার করা, তো এটাও একটা মুহূর্ত, এটা লুকোনোর তো কোনো কিছু নাই। আর একটা জিনিস কি, যে নিজের যত্ন নেওয়া মানে সেটা স্বাস্থ্যগত হোক বা স্কিনের হোক, সেটা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। কারণ হচ্ছে বেঁচে তো থাকতে হবে না, সবারই একটা সুন্দর মতো বেঁচে থাকার প্রচেষ্টা থাকে সবারই। একটা জিনিস দেখাই, দেখো, পাতা ঝরার দিন এসেছে, পাতাগুলো ঝরে যাচ্ছে, নিজেদের জীবন থেকেও একটা একটা দিন চলে যাচ্ছে। আজকে কাজ থেকে আসলাম, খুব তাড়াতাড়ি চলে এসেছি, আজকে ওরকম কোনো প্রেশার ছিল না, তো একটু বাইরে যাওয়ার আছে। যাওয়ার আগে ভাবলাম যে একটু চটপট করে একটু মানে শুরুটা করি, একটু কথা বলি, আমার কাছেই ভালো লাগে। আপাতত ঘরে কেউ নেই, আজকে শুক্রবার, শুক্রবার আজকে 15 তারিখ, 15ই নভেম্বর। তো শুক্রবার যেহেতু, সেহেতু ছেলেরাও স্কুল থেকে সরাসরি মসজিদে চলে গেছে, এবং আমার হাজব্যান্ড সেও আর কি নামাজ পড়তে মসজিদে চলে গেছে, আমি একাই বাসায়। তো উনি চলে আসবে, ওরা চলে আসবে হয়তো 3টার দিকে। তা আসলে আমরা একসাথেই, আমরা একটু বাইরে যাওয়ার আছে। আকাশ মেঘলা, কোথাও কোনো বৃষ্টি নেই, কোনো কিছু নেই, কিন্তু একটা গম্ভীর ঠান্ডা বলবো, গম্ভীর মতো একটা ঠান্ডা আর কি। আমি যেহেতু আজকে আর বাইরে যাইনি, সেহেতু বলতে পারছি না যে বাইরে কেমন ঠান্ডা। তো এটা হচ্ছে আমার, আমি একটা জিনিস দেখাই, এই যে পেছনের যে ঘড়িটা আছে না, যেটা এটার সাথে, এটার সাথে খুব সুন্দর একটা স্মৃতি আছে, আমি তোমাদের সাথে এখনো শেয়ার করিনি। প্রথম ব্লগে বলেছিলাম যে আমার লাইফে খুব মজার মজার ইন্টারেস্টিং কিছু ঘটনা আছে, যেগুলো খুব অলৌকিক আমি বলবো। তো সেখানে একটা ঘটনা হচ্ছে, আমার হাজব্যান্ড খুব সিক ছিল, সেখান থেকে যেভাবেই হোক, আল্লাহর হুকুমে হোক, আল্লাহর হুকুমেই অবশ্যই, এটা তো কোনো অবকাশ নেই অন্য কিছু বলার, তো সে সুস্থ হয়েছে। সে সুস্থ হওয়ার সাথে সাথেই আমরা প্রথমেই ঘুরতে যাই বাইরে, প্রথম ড্রাইভ ছিল তার 7 মাস পরে, সেটা প্রথম ড্রাইভিং ছিল। থ্রি ব্যাগ হচ্ছে আমাদের এখানকার এক ভাইরা, আমাদের ফরসাইমের কিছু ভাই আছে, এরা একটা অ্যারেঞ্জ করেছিল খুব থ্রি ব্যাগে, একটা লাইক একটা পিকনিকের মতো। তো সেখানে আমরা গিয়েছিলাম, তো ওটা ছিল আমার হাজব্যান্ডের 7 মাস পরের প্রথম ড্রাইভ, লং ড্রাইভ। তো সেইখানে গিয়ে এই জিনিসটা আমি, আমার খুব ভালো লাগে, এবং ওখানে এটা কুকু ঘড়ি, কুকু ওয়ার্ড, যেটা কুকু ওয়াচ বলে, তো এটা খুব ফেমাস ওখানে, এবং আমার হাজব্যান্ড আমাকে এটা কিনে দেয়। তো খুব একটা অনেক অনেক কি বলবো, খুব সুন্দর একটা মধুর স্মৃতি আছে আমাদের এটার সাথে, যে সে তখন মাত্র তার সিকনেস কাটিয়ে আর কি উঠেছে আলহামদুলিল্লাহ, এবং তখন সে প্রথম ড্রাইভ নিল, এবং আমরা ছুটি কাটাতে গেলাম প্রথম, সেখানে আমরা 2 দিন ছিলাম। তো 2 দিনের ফার্স্ট সেকেন্ড ডেতে সে আমাকে এটা আর কি কিনে দেয়। আবার দেখাই, এটা তো সেখানকার খুব আর কি ফেমাস। আমার পিছনের ঘরটাকে ইগনোর করো, প্লিজ ইগনোর করো, কারণ হচ্ছে এখন তো শীতের দিন, শীতের সিজনে কাপড় চোপড় সব কিছু মিলিয়ে একটু ওলট পালট থাকে এখানে, এখানকার সবারই, যারা বাইরে থাকো তারা সবাই জানো যে শীতের সিজনে আমাদের একটু কাপড় চোপড় নিয়ে একটু ঝামেলায় পড়তে হয়, হিটারে হিটারে সব কিছু শুকাতে হয় আর কি, সেই জন্য ঘরটা একটু ওলট পালট হয়ে থাকে। তো আমার বেলাও সেরকমই, আমার বেলাও সেরকম হয়ে আছে এখন পর্যন্ত, মানে ঘর পরিষ্কার করেছি কিন্তু সেইভাবে কাপড় চোপড় সব গুছিয়ে রাখবো সেভাবে হচ্ছে না, কারণ কাপড় চোপড়গুলো না শুকানো পর্যন্ত আমি ভেতরে নিতে পারছি না। তো এখন একটা ছোট্ট ব্রেক নিই, ব্রেক নিয়ে আমি এটা ধুয়ে দেন আমি যদি সময় থাকে, কারণ এখন অলরেডি 3টা বাজে, এবং জানি যে এক্ষুনি তারা চলে আসবে, যদি সময় হয় আমি দেখাবো যে হাউ ইটস ওয়ার্কস, এটা খুব ভালো কাজ করে আমার জন্য, খুব ভালো কাজ করে।
তোমরা যদি চাও আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে পারি, যেটা আমি কি করে বানিয়েছি। না, এটা সবার সবাই খুব সুন্দর এবং সবাই খুব সচেতন আমি জানি, এবং বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের মেথড থাকে যে তার এটা করলে ভালো, তার ওটা করলে ভালো। আমার জন্য যেটা আমি করি সেটা আমার জন্য খুব কি বলবো, আমি অন্য কারোটা আর কি আমি শেয়ার করব তোমাদের সাথে ডেফিনেটলি যদি তোমরা চাও। আপাতত যাচ্ছি গো, ভালো থাকবে, সুস্থ থাকবে, যদি সময় হয় তাহলে আবার চলে আসবো। টাটা, হাই, আবার চলে আসলাম, তো বাস করে ফেলেছি। আর আমার কাছে তো ভালো লাগছে, মানে স্কিন না হেলদি মনে হয়। আমি কখনোই বলবো না যে গায়ের রংটা কোনো মূল্যবান কিছু, মোটেও না, বাট স্কিন যে যে মানে যে কালারের হোক না কেন স্কিন, কিন্তু হেলদি হতে হবে। এটা আমার মনে হয় যে স্কিনটাকে হেলদি রাখতে হবে, তো সেই জন্যেই আমার মানে কি বলবো, চর্চা করা, রূপের চর্চা করার জন্য না, মানে যে আমাকে অনেক কিছু হতে হবে এরকম কোনো কিছু না, বাট স্কিনটা যেন হেলদি থাকে, চুলটা যেন হেলদি থাকে, সেই জন্যই করা। আর যেহেতু বলেছি আমি থাইরয়েড নিয়ে বসবাস করি, সেহেতু আমার স্কিন অনেক ড্রাই, অনেক ড্রাই, মানে আমি বলতে পারো আমি ভেজলিন আমি খাই, এমন একটা ভাব, আমি এত ইউজ করি ভেজলিন। তো একটা ভেজলিন আমার খুব বেশি হলে এক মাস যায় কিনা সন্দেহ আছে, আরও অনেক তাড়াতাড়ি 20 দিন 22 দিনের ভেতরে কমপ্লিট লেয়ার শেষ হয়ে যায়। তো ভেজলিন আমি বেসিক্যালি আমি দেখা যায় যে চোখের ওপরে দিচ্ছি, এখন দেইনি, এখন কিছুই না, এখন জাস্ট ওয়াশ করে মাস্কটা তুলে দেন আমি একটা সিরাম ইউজ করি, তো সেটা ইউজ করেছি, আর এছাড়া কোনো কিছুই আমার মুখে নেই। যদি তোমাদের মনে হয় যে ভালো দেখাচ্ছে অথবা ইউ ওয়ান্ট টু নো, লেট মি নো, আমি অবশ্যই জানাবো, এমনি এমনি তো বলবো না, ফান, জাস্ট ফান করলাম। আর হচ্ছে এখন যেহেতু চুলটা ভেজা, চুলটাকে একটু শুকিয়ে নেব, কারণ হচ্ছে ভেজা চুলে বাইরে গিয়েছিলাম কয়েকদিন, তো তখন আমার গলার অবস্থা খুব এমনিতেই খারাপ, আরও খারাপ হয়ে গেছিলো, তো এখন হচ্ছে চুলটাকে একটু শুকিয়ে নেব, শুকিয়ে দেন আমি রেডি, আমি এভাবেই যাব। আমি আসলে পার্টি ছাড়া, পার্টি এবং কাজ ছাড়া, মানে কাজ বলতে আমি যখন জবে যাই তখন আমাকে একটু হলেও আমাকে একটু রেডি হতে হয়, বিকজ আমি যেহেতু সামনে থাকি, আমার একটু ক্যাশে কী বলতে ক্যাশে থাকি, কাসে এবং ক্যাশ দুটো ডিফারেন্ট, একটা ডয়েচ একটা ইংলিশ, তো সেই জন্য মাঝখান দিয়ে ঠুস করে আরেকটা ল্যাঙ্গুয়েজ বেরিয়ে যায়, তো প্লিজ ইগনোর করবে। তো যেহেতু ক্যাশে থাকি সেই জন্য একটুখানি একটু তো রেডি হতে হয়, কিন্তু আমি কোনো মেকআপ কখনোই কাজে জায়গাতে ইউজ করি না, আমি জাস্ট ডুইং মাই আইব্রাও অ্যান্ড আমি লিপস্টিক দেবো, লাইট কোনো একটা শেডের লিপস্টিক দেবো অ্যান্ড মাস্কারা, দ্যাটস ইট, ফাইনাল। আর যদি কোনো দিন খুব মুড থাকে যে না ঠিক আছে আমি একটু মানে সাজবো বা আমার টাইম আছে, তখন হয়তো বা আমি একটু সাজি। আর হচ্ছে এমনিতে আমি সাজতে অনেক পছন্দ করি, খুবই ভালো লাগে, কোনো পার্টি কারো বাসা টাসা হলে তো সর্বনাশ, আমার সাজ শেষ হতেই চায় না একদম, মানে আমি স্টার্ট করি যে না 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 মানে একটু কম করবো একটু কম করবো, কিন্তু এটার পর সেটা সেটার পর এটা করতেই থাকি, তো সাজগোজের চান্স তো আসলে সবসময় পাই পাই না আমরা, তো পেলে আর ছাড়ি না, সেই কারণেই আবার সাজি নর্মাল যখন ধরো এখন কারো বাসায় যাব, কোনো প্রয়োজনে যাব, তো তখন আর চাই না যে স্কিনের ওপরে আননেসেসারি ডলাডলি করার কোনো প্রয়োজন নেই। আর একটা জিনিস হচ্ছে আইব্রোস, আমি আইব্রো করি না, খুব কম, খুবই কম, আমার মনে হয় 4-5 মাসের ভেতরে হয়তো বা আমি একবার করব। তার কারণ হচ্ছে দুটা, একটা প্রথম কারণ হচ্ছে আমি অলস, আমি মাত্রাতিরিক্ত অলস, আমি মানে যদি বাংলাদেশে থাকতাম, যদি বাংলাদেশে থাকতাম তাহলে করতাম, কারণ ওই যে পার্লারে যেতে হবে, পার্লারে যে সুন্দর করে বসবে, এসিতে বসবো, কেউ তুলে দিবে, ভাল লাগে। আর এখানে তো নিজের করতে হবে না, বাইরে গিয়েও করা যায়, আমি করেছি কয়েকবার, কিন্তু আমাদের শেপটা আমার পছন্দ হয় না, তো ওদের শেপটা না কেমন একটু চাইনিজ চাইনিজ একটা ভাব চলে আসে, এমনিতেই আমি একটু আমাকে কাজে জায়গায় কিন্তু জ্যাপানিজ বলে, কারণটা কি আমি জানি না, হতে পারে আমার চুলের জন্য, যেহেতু আমি এখানে একটা কিছু বেঁধে রাখি সেজন্য হতে পারে, অথবা জানি না জাপানিজ বলার কারণটা কি, ডোন্ট নো, যাই হোক। তো
আইব্রো করি না হচ্ছে অলসতার কারণে প্রথমত, আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি ইউটিউবে কারো একটা ব্লগে আমি শুনেছিলাম যে, এবং কথাটা আসলেই সত্যি, যে এখানকার যে ইয়েটা আছে, চামড়াটা আছে এখানকার স্কিনগুলো, এগুলো তুমি যত বেশি টানাটানি করবে এটা তত বেশি ঝুলবে। এখন আমার বয়স তো আমি মনে করি 18, আমি মনে করি, আমার মন বলে 18। আচ্ছা, আসলে তো তা না, আসলে তো তা না, সেই জন্যেই একটু মনে হয় যে ঠিক আছে স্কিনটাকে টানাটানিটা একটু কমই করি। আমি আমার স্কিনের হেয়ার রিমুভ আমি করি না, আমি একদম জাস্ট র দেখতে পাচ্ছ আমাকে, আমি কোনো হেয়ার রিমুভ বা মনে করো যে আইব্রো এগুলো আমি করি না। করলে যদি বাংলাদেশে যখন যাই তখন করাবো হেয়ার রিমুভ বলতেছে যে এগুলো হয়তো আমি হয়তো বাংলাদেশে যদি যাই তাহলে হয়তো আপার লিপ করাই, আপার লিপ, লোয়ার লিপ, আর খুব বেশি হলে হয়তো থ্রেডিং করাবো এখান দিয়ে তো কপালটাতে। এছাড়া আমি এইসব জায়গাতে তো প্রশ্নই আসে না যে আমি মানে থ্রেডিং করবো, এগুলো আমি করি না। তো আইব্রোটাও হচ্ছে গিয়ে আমি চেষ্টা করি অ্যাভয়েড করার, যদি দেখি যে না করতেই হবে সেটাও 3-4 মাস 5 মাসের ভেতরে একবার এরকম। তো এটাই হচ্ছে গিয়ে একটা কথা, আর ধীরে ধীরে হয়তো শেয়ার করবো আরও কিছু যদি দেখি যে তোমরা জানতে চাচ্ছ, তোমাদের ইন্টারেস্ট আছে তখন। আচ্ছা, আমার ফোন চলে এসছে, আমার যেতে হবে, আর আমার হাজব্যান্ডও ঢুকে গেছে, সম্ভবত আমি পিছনে ঘুরে তাকাইনি এখন পর্যন্ত। ঠিক আছে, তাহলে টাটা, আবার কথা হবে, টাটা। হ্যালো, আবার চলে আসলাম। তো সারাদিনের শেষ, দিনের শেষে ক্লান্ত সবাই, বাচ্চারা বেডে চলে গেছে এবং আমিও চলে এসেছি যথারীতি আমার টিভির সামনে, কারণ সব কিছু শেষ করে এটাই হচ্ছে আমার একান্ত সময়, আমার একটু টিভি দেখতে হবে, একটু বসে বসে হয়তো একটু মোবাইলে একটু মোবাইল দেখব, একটু টিভি দেখব, এইগুলাই। আর হচ্ছে আজকের সারাদিনের জন্য, আজকে দিনটা যে আমরা ছিলাম, বেঁচে আছি সুস্থ সবলভাবে, পরিবার আছে, সবাই সুন্দর মতো আছে, সেজন্য অবশ্যই অবশ্যই সৃষ্টিকর্তাকে অনেক অনেক ধন্যবাদ। এবং চাইবো যে তোমরা যারা দেখছো, যারা কাছের দূরের দেশে বিদেশে যেখান থেকেই যারা আছো, সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, নিজে যত্ন নেবে, কারণ হচ্ছে তোমরা ভালো থাকলে তোমাদের পরিবার ভালো থাকবে, তোমাদের উপরেই সব কিছু নির্ভর করবে, তোমাদের পরিবারের সুখ শান্তি সব কিছু। তো ভালো থাকবে, আজকের ব্লগ আমি এখানেই শেষ করব, কালকের দিনের অপেক্ষা, কারণ কালকে হচ্ছে শনিবার, কাল আমার কাজ আছে এবং কালকে দিনটা যেন খুব ভালো মতো যায়, সেই জন্য অবশ্যই সৃষ্টিকর্তার কাছে দোয়া চাইব। তোমাদের দিনগুলো ভালো যাক, তোমরাও ভালো থাকো, সবাই ভালো থাকুক, সুন্দর থাকুক, শুভরাত্রি।